হ্যালো, নয়েস ডিএলইডি এদের ডিস্টিভি রেজিস্ট্রেশন মাস্ট হয়েছে, সেটি করতেই হবে প্রত্যেককে। না করলে হয়তো বা রেজিস্ট্রেশনে বা পরীক্ষা পদ্ধতিতে কোনো সমস্যা দেখা দিতে পারে, সেজন্য এই ডিস্টিভি কিনেছেন কিনা সেটি সম্পর্কে তারা ডিটেলস চেয়েছে। যদিও এটি কেমন একটি নতুন ধরনের কোর্স, যেটি বোঝা মুশকিল কেনই বা ডিস্টিভি কিনতে হবে আর কেনই বা এনরোলমেন্টে সাবমিট করতে হবে। তবুও যেহেতু বলেছে ম্যান্ডেটরি, ইটস কম্পালসারি, সেজন্য করতেই হবে। সেটা কিছু না, ডাইরেক্ট মোবাইল থেকে অন্য কারো হেল্প নেওয়ার দরকার নেই, ভিডিওটি দেখলেই হবে। যে কোনো ব্রাউজার, গুগল ক্রোম বা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজারে গিয়ে নয়েস ডিএলইডি টাইপ করলেই চলে আসবে গুগলে। ফার্স্ট যেটি ডিএলইডি NIOS AC.IN আছে সেটি ওপেন করতে হবে। ওপেন করলে প্রথমেই যে ক্লিক প্রোভাইড দ্য ডিস্টিভি ডিটেলস যেটি আছে সেটিকে ক্লিক করতে হবে। এটি কিছুক্ষণ থাকবে, তারপরে চলে যাবে বা পরবর্তীতে যেটি থাকবে সেখানে এই ডিস্টিভি যেটি আছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে রেফারেন্স নম্বর সমস্ত কিছু এখানে চাইবে। রেফারেন্স নম্বর এখানে প্রথমে রেফারেন্স নম্বর, তারপরে এনরোলমেন্ট নম্বর, এগুলো দিতে বলেছে। রেফারেন্স নম্বর যার যেটি রেফারেন্স নম্বর দেওয়া আছে রেজিস্ট্রেশনের সময় 24 যা খুশি যার যেটি আছে সেটি পুট করবে। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে এনরোলমেন্ট নম্বর। এনরোলমেন্ট নম্বর হলো, এরপর হচ্ছে নেম, ক্যান্ডিডেটস নেম, ক্যান্ডিডেটস নেম দিয়ে দিলাম। ক্যান্ডিডেটস নেম দেওয়ার পরে এখানে আছে যে হোয়েদার ইউ প্রডিউস দ্য ডিস্টিভি ফর ওয়াচিং স্বয়ংপ্রভা চ্যানেল, ইয়েস নো করলে কী সমস্যা হবে বলা মুশকিল, তবে নো না করে করাটাই উচিত। এবং করার পরে সাথে সাথে ডিস্টিভি যে সিরিয়াল নম্বর অর্থাৎ সেটঅপ বক্সে যে সিরিয়াল নম্বর আছে সেই সিরিয়াল নম্বরটি এখানে দিতে হবে। সিরিয়াল নম্বরটি দিলেই দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে যেটি হবে সেটি চলে আসবে, সেটি হবে হচ্ছে এই ডিস্টিভির এনরোলমেন্ট নম্বর, সিরিয়াল নম্বর। যেহেতু আমার নিজস্ব রেজিস্ট্রেশন করা নেই, সেই জন্য তারা এনরোলমেন্ট নম্বর এবং ডিস্টিভি নম্বর এগুলো তারা নিষেধই করেছে। কিন্তু প্রত্যেকে যারা যারা নয়েস ডিএলইডি করেছে তাদের প্রত্যেকের জন্য এটি ম্যান্ডেটরি, করতেই হবে। থ্যাংক ইউ।